হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি টিপস নিয়ে হাজির হলাম আমি। ফ্রেন্ডস, আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি আপনাদের ত্বক থেকে কিভাবে আপনার ত্বকের মিস্তাগুলো দূর করতে পারবেন। অর্থাৎ আপনার স্কিনে যে পিগমেন্টেশনগুলো হয়ে থাকে বা ডার্ক সার্কেলগুলো হয়ে থাকে, সেগুলোকে খুব সহজেই রাতারাতি কী করে বিদায় দিতে পারবেন তার পুরো রেসিপিটি আজ আমি এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেব। খুব সহজেই আপনি আপনার স্কিন থেকে ডার্ক সার্কেলগুলো দূর করতে পারবেন। আপনি এসব করতে পারবেন আপনার ঘরোয়া উপাদান দিয়েই। আজকে আমাদের যে উপাদানগুলো লাগবে তা হচ্ছে আলু, গোলাপ জল এবং হলুদ। দর্শক, এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আপনি কি করবেন, কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে নেবেন। এই হলুদটা কস্তুরি হলুদ, অর্থাৎ এটা হচ্ছে কাঁচা হলুদটাকে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া, অর্থাৎ রান্নার জন্য যে হলুদটা সিদ্ধ করে শুকিয়ে নেওয়া হয় সেটা নয়, একদম ডিরেক্ট যে কাঁচা হলুদটা সেটাই শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে, আর সেটাই হলো কস্তুরি হলুদ। তো এই তিনটি উপাদান লাগবে আমাদের আজকের এই ভিডিওর জন্য। আপনি এই রেমেডিটির মাধ্যমে খুব সহজেই আপনার ত্বক থেকে ডার্ক সার্কেলগুলো বিদায় দিতে পারবেন। তো দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। তো দর্শক, এর জন্য প্রথমেই আমরা একটি ফেস প্যাক বানিয়ে এক পাশে রেখে দেব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিব একটুখানি হলুদ গুঁড়া। এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর একটুখানি গোলাপ জল দিয়ে এর সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। একটু একটু করে গোলাপ জলটা ব্যবহার করব, ঠিক যতটা পেস্ট বানাতে প্রয়োজন হয়। এখন আমার পেস্ট রেডি। এবার এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি দেখাচ্ছি এই আলুটা দিয়ে কি করব। এই আলুটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিব। এখন ছোট ছোট স্লাইসে কেটে নিলাম। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আলুটার উপরে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। আলুতে এমনিতেই যে ন্যাচারাল ব্লিচটা রয়েছে সেটাই স্কিনের পিগমেন্টের দাগগুলো দূর করতে সাহায্য করে। তার সাথে আমি রোজ ওয়াটার দিয়ে দিলাম। এভাবে এই আলুটাকে নিয়ে আপনার ত্বকে খুব ভালো করে ম্যাসেজ করতে হবে। আপনি ঠিক এইভাবে আপনার স্কিনে আলুটাকে ম্যাসেজ করবেন। আপনি যখন ম্যাসেজ করবেন তখন দেখবেন আপনার স্কিন থেকে অনেক ময়লা উঠে যাচ্ছে। এভাবে ম্যাসেজ করার পর এটাকে ঠিক এভাবেই রেখে দিবেন, কেননা আপনি এই আলুর রসটা ধুয়ে ফেলবেন না, জাস্ট শুকানোর জন্য রেখে দিবেন। যখন এই আলুর রসটা শুকিয়ে যাবে তখন আপনি আপনার স্কিনের মধ্যে লাগিয়ে রাখবেন। লাগানোর পর প্রায় আপনি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিবেন, যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যায়। যখন এটা শুকিয়ে যাবে তখন আপনি আপনার মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। চাইলেও আপনি কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এভাবে এটা ব্যবহার করবেন, সপ্তাহে অন্তত 2 দিন এই রেমেডিটি ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার ত্বক থেকে খুব দ্রুত যে পিগমেন্টের দাগগুলো রয়েছে, যে দাগ স্পটগুলো রয়েছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের রেমেডি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।